আসসালামু আলাইকুম। আমি সারাদিন ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আল্লাহর অনেক মেহেরবান, এজন্য প্রতিদিনই আমাকে ভালো করে চলার তৌফিক দান করছেন। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো সবাইকে একই অনুরোধ করছি বারবার, ভিডিও শুরুতে একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে। আজ দুপুরের আগ থেকে ব্লগটা শুরু করছি। প্রথমে আপনাদের সামনে ইলিশ মাছ নিয়ে বসে গেছি, মাছটা কেটে ধুয়ে রান্না করব বলে। মাছটা দেখে এতটা টাটকা মনে হচ্ছে, আর একটু বড়সড়ও লাগছে, মনে হচ্ছে পেটের মধ্যে ডিম আছে। শুনেছি ডিম থাকলে মাছটা খেতে ভালো হয় না, আমি এসবের কিছুই বুঝি না। আমার কাছে ডিম থাকলে খুব খুশি লাগে। এই যে দেখুন ডিমটা পেয়ে গেছি। তো যাই হোক, মাছটা ধুয়ে রান্না করে নেব একদম সিম্পল ভাবে। এই তো আদা, রসুন, পেঁয়াজ, লাল মরিচ, কাঁচা মরিচ, হলুদ আর একটু পোস্ত দিয়ে ভাজা মাছটা দিয়ে দেব। একজন আপু আমাকে জিজ্ঞেস করেছেন আমেরিকা থেকে আমি সাদা পোস্ত না সর্ষে ইউজ করেছি গতকালের তরকারিতে। তো সেই আপুর উদ্দেশ্যেই বলছি, আমি সাদা পোস্ত বাটা ইউজ করেছি। সে যাই হোক, দুপুরে খেয়ে এখন শেয়ার করছি আমার ঈদ কালেকশন রান্নারগুলি। তো চলুন দেখিয়ে দিই। প্রথমে দেখাচ্ছি হলুদ এবং রেড ফেটানের মধ্যে ভেতরে লতা পাতা দেওয়া আছে। কাপড়টা সুতিও না, একটু শক্ত টাইপের, কিন্তু একদম পাতলা, ইউজের জন্য সুবিধা। আমি এটা নিয়েছি টিকটক শপ থেকে। এবারেরটা দেখাচ্ছি, এর তুলনা হয় না, মোটা সুতোর কাজ করা, খুবই হেভি, যেভাবে বিছিয়ে রাখবেন সেভাবেই থাকবে, আর খুবই লম্বা। এটা নিয়েছি আমাজন থেকে। নাম্বার থ্রি হচ্ছে কালোর মাঝে একটি রানার, এটা সুতা দিয়ে কাজ করা, ভীষণ মজবুত, হ্যান্ড ওয়াশ করা যাবে, আবার ওয়াশিংয়েও দেয়া যাবে। এই রানারটা আমি আইকিয়া থেকে নিয়েছি। আমার ফেভারিটের মধ্যে একটা, এখানে লেখা আছে ঈদ মুবারক অ্যারাবিক লেটার দিয়ে। টেবিলে বিছিয়ে রাখলে টেবিলের লুকটা চেঞ্জ হয়ে যায়, এত সুন্দর, এত স্মার্ট। এটাও নিয়েছি টিকটক শপ থেকে। এইটা দেখুন এত সুন্দর, এত পিস, ঈদ এবং রমজানের জন্য পারফেক্ট চয়েস। যে কোনো ঈদে, মিলাদ, আকিকা, যে কোনো ইসলামী অনুষ্ঠানেও বিছানো যাবে। এগুলো কটনের মধ্যে রয়েছে, সিমিলার বাকিগুলোও যে দেখাবো, এগুলোর সবকটি সেম কাপড়, শুধু ডিজাইনটা ডিফারেন্ট। আজ এখানেই শেষ করব, আগামীতে আরো নতুন কিছু নিয়ে আসব। প্রতিদিনের মতো আজও বলবো, ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যে যেখান থেকে দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সারাক্ষণ, সারা জীবন। আল্লাহ হাফেজ।